আজকের যে সময় আমরা ঈদের এই মাঠে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই সময় কিন্তু আমাদের সে পাশে ফিলিস্তিনের মুসলমানদের যদি জিজ্ঞাসা করেন যে এক মাসে আপনারা কিভাবে রোজা রেখেছেন, হয়তো বলবে যে আমাদের সাহারি হতো, আমাদের ইফতার হতো, ট্যাঙ্ক কামান গোলা বারুদের আঘাতে আমাদের সন্তানরা রক্তাক্ত হতো, আর এটাই ছিল আমাদের ইফতারি এবং আমাদের সাহারি। ঈদের আনন্দ হচ্ছে তার জন্য যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলে যদি ক্ষমা না পান আপনি আসামি, আমি যদি ক্ষমা না পাই তাহলে আমি আসামির তালিকায় থেকে গেলাম, আপনার জন্য কোনো ঈদ নাই। যদি আজকে জানা যেত যে অমুক অমুককে এই কারণে মাফ করা হয়নি, আপনি ঈদের মাঠেও আসতে পারেন, আর হয়তো ওর আনন্দ অনেক বেশি যার ছেঁড়া জামা, যার ঘরে কোনো খাবার নাই, যার হয়তো কিছুই নাই, কিন্তু গভীর রাতে রোনাজাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, তার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তার জন্যই হচ্ছে ঈদের আনন্দ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম অসাধারণ বক্তব্য দিয়েছেন ঈদগাহ ময়দানে। ঈদের মাঠে অসংখ্য মানুষের মাঝে বাংলাদেশ জামাত ইসলামীর এই নেতা অসাধারণ বক্তব্য দিয়েছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। তাহলে আমরা এই রমাদানে আমাদের মূল সিদ্ধান্ত হলো যে আমরা কার হুকুম পালন করবো, একমাত্র ইনিল হুকম ইল্লা লিল্লাহ, আমরা একমাত্র হুকুম মানব তার, আমরা একমাত্র এই জমিনে হুকুম চলবে তার। কার হুকুম চলবে বলেন? যিনি সৃষ্টিকর্তা, হুকুম চলবে কার? ফাতারিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যিনি মালিক, যিনি ফাআলুল লিমা ইউরিদ, যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এই হুকুম চলবে হলো তার। আল্লাহ বলছেন যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন, এই রমাদানের এত কোনো মর্যাদা নাই, এর মর্যাদা হলো আল্লাহ তাআলা আমি মহাগ্রন্থ আল কোরআন এই রমাদানে নাজিল করেছি। দিস ইজ দ্য গ্রেট কনস্টিটিউশন ফর হোল ম্যানকাইন্ড, মানবতার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা হলো সংবিধান, মানব জাতির রাষ্ট্র সমাজ পরিবার সব কিছু চালাবার জন্য সংবিধানের নাম কি বলেন? আল কোরআন। তাহলে এই কোরআনের একটা বিধান হইল রোজা, নাকি বলেন? তাহলে আপনি যদি শুধু রোজা রাখেন আর অন্যগুলো পালন না করেন তাহলে কি গোটা গোটা সংবিধানের উপরে আমল করা হবে? কি বলেন, হবে কিনা? রমাদানের মর্যাদার শ্রেষ্ঠত্বের কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই রমাদানে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে, আর লাইলাতুল কদরের মর্যাদা হচ্ছে যে আল্লাহ তাআলা এই রমাদানে লাইলাতুল কদর অর্থাৎ যেই রাত্রে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা এই রমাদানে এই রাত্রিতে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছে। সুতরাং সেই কোরআন আমাদের কাছে আছে কি নাই বলেন? সবাই বলেন একযোগে, আছে কি না? রমাদান চলে গেছে, আছে কি? আছে কোরআন। তাহলে বাকি সময়টা এই আলোকে আপনার জীবনকে পরিচালনার জন্য আল্লাহ তাআলা আপনাকে প্রস্তুত করেছেন। আপনি এই এক মাস প্রশিক্ষণ নিয়েছেন, বাকি 11 মাসটাকে আল্লাহর ভয়ে পরিচালনা আপনি এভাবে করবেন। আমরা আজকের যে ঈদে আমরা এখানে আসছি, ঈদের আনন্দ কার জন্য বলেন? ঈদের আনন্দ হচ্ছে তার জন্য যাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন ক্ষমাকারীদের জন্য ঈদের আনন্দ। ক্ষমাকারী লাস্ট 10 দিন ছিল কি বলেন? ক্ষমা ক্ষমা ক্ষমা, আপনি যদি ক্ষমা না পান আপনি আসামি, আমি যদি ক্ষমা না পাই তাহলে আমি আসামির তালিকায় থেকে গেলাম, আপনার জন্য কোনো ঈদ নাই। যদি আজকে জানা যেত যে অমুক অমুককে এই কারণে মাফ করা হয়নি, আপনি ঈদের মাঠেও আসতে পারেন, আর হয়তো ওর আনন্দ অনেক বেশি যার ছেঁড়া জামা, যার ঘরে কোনো খাবার নাই, যার হয়তো কিছুই নাই, কিন্তু গভীর রাতে রোনাজাবের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, তার ইবাদতকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছে, তার জন্যই হচ্ছে ঈদের আনন্দ। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈদের দিন সবচেয়ে বেশি কান্নাকাটি করতেন। তাকে যখন বলা হয়েছিল আমিরুল মুমিনিন আজকে তো আনন্দের দিন, আমরা সবাই আনন্দ করছি, আপনি কাঁদছেন কেন? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমাদের কি সেই কথা জানা নেই যে আল্লাহ রাসূল বলেছে যে রমাদান পেয়েছে কিন্তু গুনাহ মাফ পায়নি তার জন্য ধ্বংস? আমি ওমরকে আল্লাহ মাফ করে দিয়েছেন এটা তো আমি জানি না, এই জন্য আমি ওমর আজকে সবচেয়ে বেশি কান্নাকাটি করছি যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন কিনা। আল্লাহ আমাকে যদি মাফ না করেন আমার জন্য কোনো ঈদের আনন্দ নেই। সম্মানিত ভাইরা, আজকের যে সময় আমরা ঈদের এই মাঠে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই সময় কিন্তু আমাদের সেই পাশে ফিলিস্তিনের মুসলমানদের যদি জিজ্ঞাসা করেন যে এক মাসে আপনারা কিভাবে রোজা রেখেছেন, আপনারা সাহারি করেছেন কত উন্নত খাবার দিয়ে, তাহলে হয়তো বলবে যে আমার এই রমাদানে আমার পরিবারের সকলকে আমরা হারিয়েছি, হয়তো বলবে যে আমাদের সাহারি হতো, আমাদের ইফতার হতো, ট্যাঙ্ক কামান গোলা বারুদের আঘাতে আমাদের সন্তানরা রক্তাক্ত হতো, আর এটাই ছিল আমাদের ইফতারি এবং আমাদের সাহারি। কিন্তু তারা কি জন্য করেছে? তারা এখনো জীবন দিচ্ছে কার সন্তুষ্টির জন্য বলে? আল্লাহর সন্তুষ্টি। সুতরাং যারাই আজকে আল্লাহকে ভালোবাসবে তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। আলিফ লাম মিম, আহসিবান নাস আইয়ুতরাকু
আল্লাহ নবীদেরকে পরীক্ষা করেছেন। আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের মাধ্যমে পরীক্ষা করেন নাই, আগুনে ফেলছে, বাবা শুদ্ধ। সুতরাং ইসলামের জন্য যে কাজ করবে, কোরআনের জন্য যে কাজ করবে, তার জন্য বাবা আর ভাই নেই। এখানে অনেক লোক আছে যা আপনজন বললেও মারা গেলেও অত কাঁদে নাই, কিন্তু ফিলিস্তিনের মানুষের জন্য অত কাঁদে, কি বলেন ঠিক না? এটাই হলো আপনার মুমিনের হৃদয়, এটাই হচ্ছে আপনার তাআল্লুক, এটাই হচ্ছে আপনার ভ্রাতৃত্ব। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সে সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে বেশি কি করে ভয়। তাহলে আমরা কি আল্লাহকে ভয় করার জন্য, আল্লাহকে ভয় করে যুবক ভাইয়েরা, বৃদ্ধ ভাইয়েরা, মুসল্লি ভাইয়েরা, আমাদের আবাল বৃদ্ধ বনিতা যারা আজকে ঈদের মাঠে একত্রিত হয়েছেন, আমরা রমাদানে আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল খাবার থেকে বিরত থেকে যেরকম প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেকেন্ড গুনে গুনে আল্লাহকে আমরা ভয় করেছি, আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে, আমাদের পরিবার, আমাদের সমাজ, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের সকল কিছুতে আল্লাহকে এরকম ভয় করার জন্য প্রস্তুত আছেন, কারা কারা হাত তুলে আল্লাহকে দেখ। আল্লাহ তাআলা আপনাদের এই হাতগুলোকে কবুল করুন, আপনাদের এই হাতকে আল্লাহ তাআলা কোরআনের জন্য কবুল করুন। তাহলে আমি বলবো যে এই রমাদানে তাহলে আপনাকে ধরতে হবে হচ্ছে আল কোরআন। এই কোরআন যদি আপনি ধরতে পারেন তাহলে আপনার জন্য মুক্তি আছে, সুবহানাল্লাহ। আপনার জন্য কি আছে বলেন? মুক্তি আছে। নামাজ রোজার মধ্যে মুক্তি নাই, মুক্তি হলো আল্লাহর হুকুমের মাধ্যমে, আমরা আগে বলেছি নাকি বলেন? এই জন্য আমাদেরকে আল্লাহর হুকুমের এই বিধান যদি আপনি এখানে প্রতিষ্ঠা করার কাজটি না করেন, অর্থাৎ আপনি নামাজও পড়লেন, আপনি রোজাও রাখলেন, আপনি দান সদকাও করলেন, আপনি ফেতরাও দিলেন, যাকাতও দিলেন, হজও করলেন। আল্লাহ রাসূলকে এরকম একটা প্রশ্ন করা হয় যে রাসূলুল্লাহ, তারা আপনি যা নিয়ে আসছেন, যে আব্দুল্লাহ ইবনে উবাই আপনার বিরোধিতা করে মুনাফিকের সর্দার হয়ে গেল, আপনার এইরকম যেটা নিয়ে আসলেন এটা বাদ দিয়ে তারা অন্যদিকে অন্য কাজ করে, অর্থাৎ রাষ্ট্রীয় ভাবে তাদের আবু জেহেল আবু লাহাব তাদের আদর্শটা প্রতিষ্ঠা করতে চায়, এখন তারা যদি আমরা তার কিছু হইলে বুঝে, মানে সে যদি নামাজও পড়ে রোজাও রাখে, তাহলে সে কি জাহান্নামী হবে কিনা? নামাজ রোজা পড়ার পরে আপনারা সবাই আমরা এই কাতারে আছি আলহামদুলিল্লাহ, যে আমরা সবাই নামাজ রোজা পড়ি ঠিক না? আল্লাহ রাসূল বলছে ওমান দাবি দাওয়াতি লিজাহিলিয়াতি ফাহুয়া জুসিয়া মিন জাহান্নাম, সে যদি নামাজও পড়ে, সে যদি রোজাও রাখে, কিন্তু আমি যে জীবন আদর্শ নিয়ে আসলাম এটাকে সে যদি না মানে তাহলে সে জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। প্রিয় সম্মানিত ভাইরা, আপনাদেরকে আমাদেরকে এই কোরআন একটা কথা খুব আল্লাহ তাআলা খুব চমৎকার বলেছেন যে এই কোরআন হচ্ছে তাজকিয়া, এই কোরআন হচ্ছে জিকির, এটা মানুষের কাছে প্রচার পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নবীদের, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাদের কাছে এটা পৌঁছানোর দায়িত্ব হলো আমরা যারা যে যতটুকু জানি এটা পৌঁছানোর দায়িত্ব, এটা আমল করার দায়িত্ব কার বলেন? যদি আমরা না করি তাহলে আমাদের এরকম শত বছরের 100 বছরের নামাজ রোজাও আমাদের জীবনে কাজে আসবে। এই জন্য আপনারা সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা ইসলামের বিধানগুলোকে সেইভাবে আঁকড়ে ধরি। আল্লাহ রাসূলের সাহাবীরা যেরকম ধরেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীরা যেরকম ধরেছেন, তারা যেরকম তাদের জীবনের সবকে তারা এই পথে বিলিয়ে দিয়েছেন, তাদের সম্পদ যা ছিল বিলিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা দুইটি ঈদের সাথে দুইটা অর্থনৈতিক বিষয় দিয়েছেন, এই ঈদের সাথে কিসের সম্পর্ক? জাকাতের। কিসের? জাকাতের। যাদের উপরে সাহেবে নিসাব যারা, অর্থাৎ এই পরিমাণ মাল আছে, জাকাত কি ফরজ, এই সমাজটাকে ভারসাম্যপূর্ণ করবার জন্য আল্লাহ তাআলা এই বিধানটা ফরজ করেছে। কিন্তু আমাদের দেশের সব মানুষ কিন্তু জাকাত কি দেয় কিনা, জোরে বলেন, জাকাত দেয়। তাহলে এই জন্য সমাজ ভারসাম্যহীন। আর ঈদুল আজহার সাথে আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কিসের? কিসের? আল্লাহ তাআলা কুরবানির সম্পর্ক করে, সেটা হলো যে তুমি একা একা খাইবা, এটা না, তিন ভাগের এক ভাগ ওইদিকে বিলাও, এটা সুন্নাহ, সুবহানাল্লাহ। তাহলে গরু জবাই করবে তুমি, আর বাকিটা পাবে হলো আমার ওই যে অসহায় মানুষ আছে তারা, সাহিল ওয়াল মাহরুম, আবার তুমি একা একা জামা কিনবা, একা একা ঈদ করবা, আনন্দ করবা, তোমার সন্তানের জন্য সব করবা, এটা হবে না। বরং জাকাতের মাধ্যমে আল্লাহ তাআলা অন্যের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়ার ভারসাম্য করে দিয়েছে। আপনার রোজার আল্লাহ তাআলা কাফফারা স্বরূপ আপনার উপরে কি দিয়েছেন? ফিতরা দিয়ে দিয়েছেন নাকি? এটা আপনারা পরিশোধ করেছেন। তাহলে এই সমাজটাকে যদি ভারসাম্যপূর্ণ করতে হয় তাহলে ইসলামই হচ্ছে একমাত্র আমাদের উঁচু নিচু, আমাদের এখানে ধনী দরিদ্র, আমাদের এখানে প্রভাবপতি প্রতিপত্তি ওয়ালা এবং অন্যের প্রতি, এই সব কিছুর ভারসাম্য করতে করতে পারে একমাত্র কে? ইসলাম। কে করতে পারে বলেন? ইসলাম। ইসলাম পৃথিবীর ইতিহাসে মানুষকে সবচেয়ে বেশি বিনয় বানিয়েছে, সুবহানাল্লাহ। এই জন্য লোকেরা এসে বলছিল যে তোমাদের তোমাদের শাসক যে মুসলমানদের সে কোথায়, বলছে ওই যে গাছতলায় শুয়ে আছে, সুবহানাল্লাহ। বলছে কেন তোমাদের ওমরের কোনো শত্রু নাই? বলছে আমাদের এখানে শাসকদের কোনো শত্রু নাই, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়ও করে না, সুবহানাল্লাহ। বললেন না, তারা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়ও, তাদের কি হলো না হলো? কারণ যেদিন আপনার সময় লেখা আছে সেদিন কিন্তু কুল্লু নাফসিন যায়িকাতুল, আপনার মৃত্যুটা এসে যাবে। এই জন্যে আমি সম্মানিত মুসলিয়ানে কেরামদেরকে শেষ কথা আরজ রাখতে চাই, আমরা এই সমাজের আমরা একসাথে আমরা সবচেয়ে সৌভাগ্যবান হব
যদি এই যে আজকে ঈদের মাঠে যেরকম একত্রিত হয়েছে, আল্লাহ তাআলা যদি একই জান্নাত আমাদেরকে একত্রিত করেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করে দিন। কিন্তু কারা একত্রিত হবে? যারা আজকে যদি সিদ্ধান্ত নিতে পারেন যে না আমি কোরআন ধরলাম আর ছাড়লাম না, আমি এখানেই থাকবো, তাহলে তারা পারবে। আর যদি সামাজিক রসম রেওয়াজ আপনাকে এগুলো যদি প্রতিপত্তি তৈরি করে তাহলে পারবেন। এই জন্য আমাদের ভয় করতে হবে কেবলমাত্র কাকে? আর আমাদের পাওয়ার আশা করতে হবে একমাত্র কোথায়? পরকাল। কি থেকে বাঁচার জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এই জন্যে আমাদের আজকে চোখের পানি ফেলতে হবে। আমাদের যা পাপ, আমাদের যা পাপের বোঝা, আমাদের প্রতি মুহূর্তে যা অন্যায় এবং অবিচার, আমাদের ক্ষমতার অপব্যবহার, আমাদের অদ্বত্ততা, আমাদের অন্যের উপরে নিগ্রহণ, আমাদের একের অন্যের উপরে যে ইনসাফের বিপরীত কাজ করা, এগুলো আমরা যারা করছি, আমাদের কিন্তু মুক্তির পথ একটাই, সেটি হচ্ছে অতীতে যা হয়েছে আপনার জন্য শুভ সংবাদ। যে বেশি গুণা করেছে তার জন্য একটা শুভ সংবাদ আছে, বলেন সুবহানাল্লাহ। যে বেশি গুণা করেছে তার জন্য শুভ সংবাদ হইলো, সে যদি এখনই ঠিক হয়ে যায় আল্লাহ তাআলা তার অতীতের সব মুছে দিবেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ মুছে দিবেন আপনার। এই জন্য আপনাকে মাপ কিন্তু এই ইবাদত বন্দেগী দিয়ে পাবেন না, মাপ পাইতে হবে আপনি বিনয় হওয়ার মাধ্যমে, মাপ পাইতে হবে চোখের পানি ফেলার মাধ্যমে, মাপ পাইতে হবে হচ্ছে আপনার, আপনি অনেক কিছু করলেন কিছু কাজে আসে নাই, কিন্তু একটা দান যদি আল্লাহর কাছে দরবারে কবুল হয় ওই মাধ্যমে আপনি মুক্তি পেয়ে যাবেন, সুবহানাল্লাহ। মুক্তি হলো আপনার নিয়ত, কিসের মাধ্যমে বলেন? নিয়তের মাধ্যমে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। এজন্য আপনি হতাশ হবেন না, আপনি হতাশ হবেন না। উমর এমন কোন কাজ দেয় দুর্দান্ত, উমর করে নাই, কিন্তু দুনিয়ায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তার মধ্যে অন্যতম হলো উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। একদিন আল্লাহ রাসূল উমরকে বললেন যে উমর আমাদের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করো, সুবহানাল্লাহ, মানে এত উন্নত তবকায় তিনি পৌঁছে গেছেন, সুবহানাল্লাহ। তাহলে বুঝে গেল আপনি অপরাধ করেছেন, আমি করেছি, এটা কোনো সমস্যা না, এটা তো হয়ে গেছে, কিন্তু এখন আপনাকে বিনয় হতে হবে, আপনাকে এখন আজকের এই মুহূর্ত থেকে আপনি ঠিক হয়ে যান, আপনি এই মুহূর্ত থেকে আজকে থেকে কোরআন ধরে ফেলেন, তাহলে আমি আপনাদের তিনটা ওয়াদা করাইতে চাই। আপনারা সবাই ওয়াদা করেন যে আপনারা অর্থ সহ এই কোরআনটা বাংলায় পড়ার চেষ্টা করবেন, কারা কারা পারবে হাত তুলে, বাংলায়, যদি আরবি পড়ার তো আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন, আর বাংলায় হলো এই গোটা কোরআন একটা বুঝবার চেষ্টা করবেন, কারা কারা রাজি হাত তোলেন, লম্বা করে তোলেন, আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল। দ্বিতীয় ওয়াদা হলো যে আপনি নামাজ ছাড়বেন না, জামাত আর কি, জামাতের পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন, রাজি আছেন ইনশাআল্লাহ, কারা কারা পারবেন? আলহামদুলিল্লাহ, তাজা মুসল্লি এখানে সবাই নাকি? এই মাত্র এখনো কারো যারা ঝামেলা গেছিল আমাদের এই ঝামেলার দিকে এখনো যায়নি, এই জন্য খবরদার ছাড়বেন। আমি জানি না গতকালকে কে রাতে আল্লাহকে সিজদা করে বলছেন যে আল্লাহ আমি তো এক মাস চেষ্টা করলাম, আমি আমার মতো করে এক মাস চেষ্টা করলাম, কিন্তু আমার নামটা এখন কোথায় আছে তুমি আমাকে জানাও, আমরা তো তোমার কাছে বলি নাই যে আল্লাহ আমাদেরকে মানুষ বানাও, আমাদেরকে শিয়াল কুকুর বানাইতে পারতা, কিন্তু আমাদেরকে এত উন্নত সুন্দর চেহারা দিয়ে আমাদেরকে তুমি মানুষ বানিয়েছো, আমাদেরকে সমাজে অনেক সম্মানিত তুমি করেছো, কিন্তু আমাদের যদি জাহান্নাম অবধারিত হয় তাহলে এর থেকে বড় দুর্ভাগ্য আমাদের জন্য আর কিছু নাই। এজন্য কালকে আমাদের দিন সবচেয়ে সৌভাগ্যবান কে হবে বলেন? ওয়াদখুলুল জান্নাহ ফাকাদ ফাজ, সেই সফল যে জান্নাত পাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবো জামাতে, রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ। আর তৃতীয় হলো আপনারা বাবা মা যাদের আছে, এই হক এটা আমরা আগে বলেছি, এই হক আপনি যথার্থভাবে আদায় করুন, রাজি আছেন ইনশাআল্লাহ। আপনার সবচেয়ে বড় পিশাবকে বলেন মা বাবা। অনেকে আমরা কিন্তু এদের এদের খেদমত করি, কিন্তু আমরা অনেকে খেদমত করতেও পারি না, এখন বুঝছেন, কিন্তু আর করার কিছু নাই, কিন্তু আল্লাহর রাস্তায় অনুরোধ হলো যাদের আছে এটাকে মাথায় তোলেন, এটাকে হাতে নেন, এদের খেদমত করার মাধ্যমে আমরা জান্নাত হাসিল করার জন্য আমরা চেষ্টা করি। আমরা যদি আমাদের তাহলে আপনার সন্তান আপনার জন্য, আপনি যদি আপনার বাবা মার জন্য করেন, এরা আপনার জন্য সবচেয়ে বড় পিশাব, তাহলে আপনার সন্তান আপনার জন্য করবে, এইভাবে গোটা সমাজ অনেক বেশি আলোকিত এবং সুন্দর হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আরজ রাখতে চাই, আসুন আমরা যারা আজকের এই ঈদের মাঠে একত্রিত হয়েছি দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা পর, আল্লাহ তাআলা আমাদের সবার গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আল্লাহ তাআলা আমাদের আজকের এই মুহূর্ত থেকে আমরা যে ওয়াদাগুলো আল্লাহর কাছে করেছি, কোরআনের বিধিবিধানের ওয়াদাগুলো করেছি, দীর্ঘ একটি মাস কোরআন শুনেছি, আমরা যা শুনলাম এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান, আমাদের এই সমাজটা যাতে হানাহানি কাটাকাটি ভেদাভেদ মারামারি হিংসা বিদ্বেষ এগুলো থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন, আমরা যেন কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বসবাস করতে পারি, সেই রকম ঈদের মাঠের মতেই একটি সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা তৈরি করে দিন। আমাদের রাষ্ট্রীয়ভাবে আমাদের সামাজিকভাবে যে অস্থিরতা চলছে, অনৈতিকভাবে যে রাষ্ট্র আজকে এগিয়ে যাচ্ছে, মানুষের উপরে জুলুম, বিভিন্ন ধরনের মানুষ আজকে নিগৃহীত হচ্ছে, এর হাত থেকে আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করুন, আল্লাহ তাআলা গোটা দেশটাকে ইসলামের জন্য আল্লাহ তাআলা কবুল করে দিন, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে আবারও আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আপনাদের কাছে দোয়া চেয়ে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রদর্শক, জামাতেদার ডক্টর রেজাউল করিমের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।